আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানব, স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে রূপা তৈরি করছে অথবা রূপা জাতীয় যে কোনো দ্রব্য, রূপার চেন, রূপার গলার হার, মালা, যেটাই হোক না কেন, রূপা বিষয়ক সকল স্বপ্নের ব্যাখ্যা আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশা আল্লাহ। আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো রূপা দেখার ব্যাখ্যা কি? তো রূপা দেখার ক্ষেত্রে কয়েকটা মতামত পাওয়া যায়। প্রথমত, স্বপ্নে যদি কেউ রূপা দেখে, সুখ শান্তি লাভ হওয়ার আলামত বোঝায় এবং পরিবার থেকে বিপদ আপদ দূর হওয়ার আলামত বোঝায়। তদ্রূপ স্বপ্নে কেউ যদি সে নিজে রূপার চেন দেখতে পায়, রূপার চেন অথবা রূপার হাতের চুলি, রূপার অলংকার, এমন কিছু যদি কেউ দেখে, তাহলে এটা কখনো কখনো সে নিজে ধন্যাত্মবান ব্যক্তিতে পরিণত হওয়ার আলামত বোঝায়। কেউ যদি রূপার দাঁত দেখতে পায়, রূপার দাঁত, তাহলে কষ্ট পাওয়ার আলামত বোঝায়। রূপার খাম যদি কেউ দেখতে পায়, চিঠির খোল, রূপার খাম, তাহলে অভাবে পড়ার আলামত। রূপার ছোট টুকরা অথবা রূপার দানা যদি কেউ দেখতে পায়, তাহলে সুন্দরী স্ত্রী অথবা দাসী পাওয়ার আলামত বোঝায়, যেটা সে 1400 বছর পূর্বে ছিল। এখন কিন্তু দাসীর আমল অথবা দাসীর যে সিস্টেম, এটা নাই। রূপা যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর রাস্তায় দান করতে দেখে, স্ত্রী লোক, তাহলে এটা কখনো কখনো অভাব অনটন দূর হবে। রূপার টাকা দেখা বিষয় সম্পত্তি হস্তগত হওয়ার আলামত বোঝায়। রূপার আংটি দেখা দুঃখ কষ্ট দূর হওয়ার আলামত বোঝায়। তো বন্ধুরা, রূপার হাড় দেখা, এটা সে নিজে তার শরীরের মধ্যে অথবা তার সাহস হারিয়ে যাওয়ার আলামত বোঝায়, সে ভীরু হওয়ার আলামত বোঝায়। তো এমনি আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।